রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতারণার মামলায় ব্রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আজ আদালতে তোলা হবে। এর আগে গতকাল তাকে গ্রেপ্তারের পর ডিবিতে হস্তান্তর করে র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় ও পুরান ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন মৌ খন্দকার ও আশিকুর রহমান শ্রাবণ। শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, কখন তাকে আদালতে নেওয়া হতে পারে, কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাকে বের করা হবে। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে সবাই, আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছি। এখানে কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। আমরা কিছুক্ষণ আগে ডিবির উপকমিশনার মাহবুব আলমের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনই কিন্তু যে গাড়িটি রয়েছে শাহেদ, সেই শাহেদকে এখনই বের করা হবে এবং তাকে 10:30 মধ্যে তাকে কোর্টে, সিএমএম কোর্টে তোলা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ের সামনে কিন্তু ডিবির কর্মকর্তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা গাড়ি মাইক্রো বের হয়ে আসছে, এই মাইক্রোতেই কিন্তু শাহেদ আছেন। তাকে কোর্টে আদালতের উদ্দেশ্যে তাকে নেওয়া হচ্ছে। আদালতে তাকে 10:30 থেকে তোলা হবে এবং 10 দিনের রিমান্ড চেয়েছে ডিবি। আদালত এখন কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সেই বিষয়টি আমরা পরে জানাতে পারব। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয় থেকে কিন্তু মাত্রই তাকে নেওয়া হচ্ছে, 10 দিনের রিমান্ড চেয়েছে আদালত এবং ডিবির উপকমিশনার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে প্রথমে আদালতে নেওয়া হচ্ছে। আমরা তার গাড়ির ফলো করার চেষ্টা করছি। ডিবি কার্যালয় থেকে আপনি জানেন যে 10 দিনের রিমান্ড চেয়েছে, এখন পরবর্তী আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেইটা আদালতের উপর নির্ভর করে এবং আদালত যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করবে সেই রিমান্ড অনুযায়ী কিন্তু আবার ডিবিতে ফের তাকে আনা হবে, ডিবিতে রিমান্ডে আনা হবে। সেখানে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেখানে আরও নতুন নতুন তার যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। আপনি জানেন যে করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। বৃহস্পতিবার আজকে সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি। তাকে কিন্তু নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি তো আপনাকে দেখাতে চাই যে আমার বাঁ পাশে যে মাইক্রোটি রয়েছে সেই মাইক্রোতেই কিন্তু শাহেদ রয়েছে। হ্যাঁ, শাহেদকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএম কোর্টে। আজকে আপনি জানেন বুধবার থেকেই কিন্তু র‍্যাব হেডকোয়ার্টার থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে এবং ডিবি থেকে তারপর সেটি কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে তার শারীরিক চিকিৎসার জন্য এবং শারীরিক চিকিৎসা শেষ হওয়ার পর, স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা সেই গাড়িটি ফলো করার চেষ্টা করছি, গাড়িবহরটি। গাড়িটি সিএমএম কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখন আছি কাকরাইল মসজিদের সামনে। আমরা কাকরাইল পার হচ্ছি। আমরা সেই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু। আপনি জানেন যে গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং টানা 9 দিনের নজরদারি শেষে অবশেষে বুধবার তাকে র‍্যাবের অভিযানে সাতক্ষীরাতে দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গ নদীর তীর থেকে, সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা সেই গাড়ির বহর যে দুটি রয়েছে সেই দুটি গাড়ি আমরা ফলো করার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি কাকরাইল সিগন্যালে। এখান থেকে আমরা সিএমএম কোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। তাকে 10:30 দিকে কোর্টে তোলা হবে। অভিযানের অংশ নেওয়ায় র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছিলেন যে শাহেদ নৌকা আপনার মাধ্যমে আমরা যে তথ্যটি পেলাম সেই তথ্যটি হচ্ছে এরকম যে কিছুক্ষণ আগেই তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সিএমএম কোর্টের উদ্দেশ্যে আনা হচ্ছে। নিশ্চয়ই দর্শকরা টেলিভিশনে সে ছবিটিও দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা সিএমএম কোর্টের চারপাশের যে পরিবেশ এবং তাকে আনার জন্য যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ বাহিনীর সদস্যরা একটি এখানে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন। মোহাম্মদ শাহেদ এই সামনের গেটটা দিয়েই ঢোকার কথা।
কথা তাকে বহনকারী যে গাড়ি বহরটি আছে গোয়েন্দা পুলিশের এবং তিনি যখন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাকে এখানে কোর্টে তোলা হবে অর্থাৎ যে রিমান্ড শুনানি হওয়ার কথা সেখানে নিয়ে যাওয়া হবে আমরা জানতে পেরেছি আসলে মহানগর হাকিম মোহাম্মদ জসিম এর আদালতে তাকে তোলা হবে এবং সেটি সম্ভবত 18 নম্বর কোর্ট এবং সেই কোর্টার তোলার পরে তাকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি আদালত যে কদিনের রিমান্ড মঞ্জুর করবেন এবং রিমান্ড মঞ্জুর হওয়ার পরের বাস্তবতা হচ্ছে এরকম আমরা আইনজীবীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারপরে মোহাম্মদ শাহেদকে আবারও নিয়ে যাওয়া হবে গোয়েন্দা ডিবি কার্যালয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ করার পরে যে তথ্যপত্রগুলো পাওয়া যাবে তারপরেই আসলে চার্জশিট এবং বাকি রকম কর্মকাণ্ডগুলোর দিকে আমরা যাব আমরা একটু আপনাদেরকে মোহাম্মদ শাহেদের প্রতারণার বিষয়টি বলতে চাই এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু শুধু মোহাম্মদ শাহেদকে নয় আমরা জানতে পেরেছি মোহাম্মদ শাহেদের সঙ্গে সঙ্গে তার যে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন মাসুদ পারভেজ তাকেও আজকে একইভাবে কোর্টে তুলে তারও রিমান্ড আবেদন করা হবে কারণ এই দুজন ব্যক্তি মিলেই কিন্তু আসলে রিজেন্ট হাসপাতালের যে প্রতারণা এবং মানুষের সঙ্গে লোক ঠকানোর যে কর্মকাণ্ড তারা আসলে শুরু করেছিলেন এবং এই তথ্যগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলতে চাই যে মাসুদ পারভেজের দেওয়া তথ্য এবং সেই তথ্যগুলোই কিন্তু মূলত আসলে আমাদের শাহেদকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সহায়তা করেছেন একটু মিন্টু ভাই যদি আপনি ছবি দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের কথাগুলো বলি তাহলে মানুষ ছবি দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে তথ্যপত্রগুলো আমাদের সঙ্গে দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই বক্সে দেখতে পাচ্ছেন যে একদিকে তাকে বহনকারী যে গাড়িটি আছে সেই গাড়িটি একটু একটু করে সিএমএম কোর্টের দিকে এসে পৌঁছাচ্ছে এবং তার পাশাপাশি সিএমএম কোর্টের যে চারপাশ সেই চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে মোহাম্মদ শাহেদ গতকালকে সকালবেলা অর্থাৎ ভোরবেলা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে র্যাব এবং তাকে গ্রেপ্তার করার পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছিল এবং ঢাকায় আনার পরে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে তাকে নিয়ে উত্তরা 17-11 নম্বর সেক্টরের একটি বাসায় যাওয়া হয় যেটিকে বলা হচ্ছে শাহেদের দ্বিতীয় আস্তানা এবং সেখানে গিয়ে আরও তথ্যপত্র পায় র্যাব এবং সেখানকার পাওয়া তথ্যপত্রগুলো নিয়ে তাকে আবারও র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় এবং তাকে আবারও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে র্যাব সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বলেছেন যে এই মোহাম্মদ শাহেদ প্রচণ্ড ধূর্ত প্রকৃতির মানুষ এবং প্রতারণাকে তিনি একটি শিল্পে রূপান্তরিত করেছেন আমরা একটি তথ্য আপনাকে দিতে চাই 2010 সালে মহানগর আমাদের এই মোহাম্মদ শাহেদ তিনি কিন্তু একটি চেক জালিয়াতির মামলায় 6 মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়েছিলেন এবং তখন তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত শক্তির বলে তাকে আর কখনোই ধরা হয়নি তাকে জেলও খাটতে হয়নি আমরা যেটা জানি যে 2000 সাল থেকে 2020 সাল এই 20 বছর ধরে তিনি কিন্তু মূলত আসলে তার প্রতারণার সাম্রাজ্যটি গড়ে তুলেছেন তিনি একবার জেল খেটেছিলেন জেল খাটার পরে তার কিন্তু শাহেদ আলম নাম ছিল শাহেদ আলম নাম তিনি পরিবর্তন করেছেন পরিবর্তন করে তার জাতীয় পরিচয়পত্র তার পাসপোর্ট এবং তার সমস্ত রকম কাগজপত্রে তিনি হয়েছেন মোহাম্মদ শাহেদ এবং মোহাম্মদ শাহেদ হওয়ার পরে তিনি সুকৌশলে একসময় তিনি বিএনপি সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে তিনি যখন এই সরকার ক্ষমতায় আসে তখন তিনি তার প্রতারণার স্বর্গরাজ্য বিস্তার করার জন্য নানা কৌশলে তিনি কাঠামোতেও ঢুকে পড়েন এবং তিনি আসলে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেছেন তার এই প্রচার প্রসারণার জন্য এবং তিনি টেলিভিশন টক শোতে গিয়ে নীতি নৈতিকতার কথা বলেছেন কিন্তু আমরা দেখেছি তার ব্যক্তিগত জীবনে নীতি নৈতিকতার আসলে তেমন কোনো ছাপই ছিল না এবং তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এই কোভিড সংক্রমণের সময় তিনি যখন রিজেন্ট হাসপাতাল এই অনুমতিটি পায় কোভিড পরীক্ষা করার জন্য সেই হাসপাতালের কিন্তু আসলে অনুমোদনও ছিল না সেই অনুমোদনবিহীন একটি হাসপাতাল কীভাবে এত বড় একটি মহামারীর সময় এই অনুমতিটি পেল সেটি একটি বড় প্রশ্ন এবং এই বড় প্রশ্নের সঙ্গে কিন্তু কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় তিনি 6000 মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও অনেক মানুষকে পথে বসিয়েছেন তিনি বলেছেন তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি দলের সঙ্গে আছেন সরকারের সঙ্গে আছেন তিনি এই সমস্ত নাম ভাঙিয়ে সরকারের যে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো ছিল বা চলমান উন্নয়ন প্রক্রিয়াগুলো ছিল সেই উন্নয়ন প্রক্রিয়াতে তিনি নানা রকম বিষয়বস্তু সাপ্লাই করার মধ্য দিয়ে অনেক মানুষকে সর্বশান্ত করেছেন এবং সেই সর্বশান্ত করার প্রেক্ষাপটটি আপনাদের মাধ্যমে কালকে আপনারা দেখানোর চেষ্টা করেছি যখন র‍্যাব কার্যালয়ে তাকে নেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু সেখানে এসেছিলেন এই অভিযোগগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার জন্য এবং র‍্যাব মহাপরিচালক তিনি তার বক্তব্যে বলেছেন যে আসলে যদি তারা উপযুক্ত অভিযোগটি করতে পারেন উপযুক্ত অভিযোগটি করলে তাদের ব্যাপারেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আমরা একটু সময় হিসাব করি তিনি ঠিক 10টার সময় গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এই সিএমএম কোর্টের দিকে আসা শুরু করেছেন হয়তোবা
আর কিছুক্ষণের মধ্যেই তাকে আমরা দেখতে পাবো, অর্থাৎ তারকে বহনকারী যে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরটি এসে এই সিএমএম কোর্ট অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এসে পৌঁছাবে এবং তাকে আসলে আদালতে নিয়ে যাওয়া হবে। 18 নম্বর আদালত মোহাম্মদ বিচারক মোহাম্মদ জসিম তার কোর্টে নিয়ে যাওয়ার পরে তাকে রিমান্ড আবেদন করা হবে, সম্ভবত 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং এই সমস্ত ক্ষেত্রে আসলে 7 থেকে 8 দিন রিমান্ড মঞ্জুর হওয়ার বাস্তবতা আমরা দেখেছি বিভিন্ন সময়। এবং রিমান্ড আবেদন করার পরে প্রেক্ষাপটটি হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে আবারও এবং ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কালকে যখন তাকে প্রথম ডিবির কাছে হস্তান্তর করা হয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি বলেছিলেন তার বুকে ব্যথা হচ্ছে এবং সে কারণে তাকে ইসিজি করা হয়েছে এবং সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে আবারও গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং গতকালকে রাতে তিনি সেখানেই ছিলেন এবং সকাল থেকে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন কখন মোহাম্মদ শাহেদকে নিয়ে আসা হবে সিএমএম কোর্টে। ঠিক 10টার সময় তাকে বহনকারী গাড়ি বহরটি রওনা হয়েছে। তিনি একটি কালো গ্লাসে ঘেরে একটি বড় মাইক্রোবাসে তিনি আছেন এবং সেই মাইক্রোবাসটি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই সিএমএম কোর্টে এসে উপস্থিত হবেন। আমরা মোহাম্মদ শাহেদের প্রতারণার আরও গল্পে ফিরতে চাই। আসলে 2000 সাল থেকে 2020 সাল নানা উপায়ে তিনি প্রতারণা করেছেন এবং প্রতারণা করে তিনি আজকের এই জায়গায় এসে পৌঁছেছেন। তিনি দুটি হাসপাতাল রেজেন্ট হাসপাতালের উত্তর এবং মিরপুর শাখা ইতিমধ্যে সিলগালা করা হয়েছে এবং গতকালকে তার দ্বিতীয় আস্তানায় যখন যান সেখানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং সেখানেও দেখেছি আমরা তার কাছ থেকে অনেক জাল টাকা উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তিনি একই সঙ্গে জাল টাকার কারবারিও ছিলেন। আমরা এখানে আছি, তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এবং তিনি যখন এসে পৌঁছাবেন তখন আমরা আবারও সরাসরি সম্প্রচারে যুক্ত হব। আফসার, এই মুহূর্তে আপনার কাছে ফিরে যাচ্ছি, একটু পরে আমরা আবারও সরাসরি সম্প্রচারে আসার চেষ্টা করব। আফসার শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মৌ খন্দকার এবং আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছিলেন প্রতারক শাহেদের সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত। সংবাদ এই পর্যন্ত হচ্ছে, একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। আমরা আবারও প্রতারক শাহেদকে আদালতে নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে শাহেদকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএম আদালতে এবং পথে আছে আমাদের সহকর্মী মৌ খন্দকার। মৌ, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে এখন? তার গাড়ির বহরটি ফলো করার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক ডান পাশে যে মাইক্রোবাসটি রয়েছে এখানে মূলত শাহেদ রয়েছে। করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ড চাইবে ডিবি। আপনি জানেন যে আজকে সকাল 10টার দিকে তাকে ডিবি কার্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিএমএম কোর্টের দিকে। আমি এখন আছি গুলিস্তান মোড় থেকে আমরা বংশালের দিকে সামনে আগাচ্ছি। আপনি জানেন যে আজকে সকালে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান রিজেন্টের প্রধানের মামলাটি ডিবি তদন্ত করছে এবং মামলার প্রধান আসামি রিজেন্টের চেয়ারম্যান শাহেদ বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন এখনও পর্যন্ত। এখান থেকে তিনি সিএমএম কোর্টে যাবেন এবং কোর্ট থেকে আসলে সিদ্ধান্ত হবে কতদিনের রিমান্ড মঞ্জুর করবে, তারপর তাকে আবারও ডিবিতে রিমান্ডে নিয়ে আসা হবে এবং সেখান থেকে ধারণা করা হচ্ছে যে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আর আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে শাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে আদালত। গত, আপনি জানেন, 6 জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। টানা 9 দিনের নজরদারি শেষে অবশেষে বুধবার ভোরে র্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেভাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবর্তী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছিল, আপনি জানেন। আর ওখানে যে বিজিবি রয়েছে তার বিদেশ যাওয়ায় যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পুলিশ হেডকোয়ার্টার থেকে ইমিগ্রেশন পুলিশকে একটি চিঠি পাঠানো হয়েছে, তারপর সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। এরপর আপনি জানেন যে গতকাল সকালে গ্রেফতার শাহেদকে সাতক্ষীরা থেকে র্যাবের আভিযানিক দলের সঙ্গে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়েছে এবং অভিযানের অংশ হিসেবে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন শাহেদ নৌকা যোগে স্থানীয় দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এদিকে আপনি জানেন দুপুরে শাহেদকে গতকাল দুপুরে শাহেদকে সঙ্গে নিয়ে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করা হয় বিপুল পরিমাণ। র‍্যাব সদর দপ্তরের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বুধবার বিকেলে শাহেদকে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং র‍্যাব সদর দপ্তরে আনার পর বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি চেয়ারম্যান শাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বিকেলে র‍্যাবের একটি টিম শাহেদকে গ্রেফতার করে এবং রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে স্থানান্তর করে এবং সেখান থেকে স্থানান্তরের পর তিনি ঢাকা মেডিকেলে তাকে যে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আজকে সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলাম, তাকে 10টার দিকে নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বংশালে, তিনি এই মুহূর্তে বংশাল ক্রস করছেন, আমরা তার গাড়ির বহরের পেছনেই আছি। আপনি জানেন যে গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই আত্মগোপনে চলে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তারপরে র‍্যাব থেকে শুরু করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর ছিলেন এবং প্রত্যেক তাদের অনেক টিম কাজ করেছেন, সেই সাথে তারা কয়েকদিন পর পর অভিযানের যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। অবশেষে তাকে গতকাল ভোরের দিকে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে হেলিকপ্টার ঢাকা থেকে পাঠানো হয় এবং তারপর তাকে ঢাকায় 8:30 দিকে গতকাল এখানে আনা হয়েছে হেলিকপ্টার যোগে। আপনি জানেন অভিযানের অংশ হিসেবে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছিলেন যে শাহেদ নৌকা যোগে স্থানীয় দলালের সহায়তায় সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, নিজেকে আড়ালের কৌশল হিসেবে তিনি বোরখা পরিহিত অবস্থায় ছিলেন এবং নিজের গোফটাও তিনি কেটে ফেলেন যাতে তাকে চিনতে না পারা যায়। তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু অনেক চেষ্টার পরও তিনি সফল হতে পারেননি। আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত আছি বংশালে, সেই গাড়ির পেছনেই আমরা আছি, দুটি মাইক্রোবাস সামনে আছে। আমাদের আরেকজন সহকর্মী আছেন সিএমএম কোর্টে, আশিকুর রহমান শ্রাবণ, আমরা এখন যুক্ত হব তার সঙ্গে। ও, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি গাড়ি বহরের সঙ্গে আছেন, আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। আমরা এখন রয়েছি সিএমএম কোর্টের সামনে এবং সিএমএম কোর্টে তাকে হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তোলা হবে, আমরা অপেক্ষা করছি। যদি আসলে সব হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে তিনি যেহেতু বংশাল অতিক্রম করছেন তাকে হয়তো বা আমরা আর মিনিট 5-6-এর মধ্যেই দেখতে পাবো। তাকে বহনকারীতে গাড়ি বহরটি আছে, সেই গাড়ি বহরটি এসে সিএমএম কোর্টের সামনে এসে নামবেন এবং এখানে যে ঘটনা প্রবাহটি ঘটবে সেটি আগে দর্শকদেরকে বলতে চাই। তিনি যখন এখানে আসবেন তখন তাকে নিয়ে আসলে নিয়ে যাওয়া হবে 18 নম্বর আদালতে, বিচারিক হাকিম মোহাম্মদ জসিম তিনি আসলে তার কোর্টে তাকে তোলা হবে এবং আমি এর মধ্যে জানতে পেরেছি তাকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এবং ডিবি 10 দিনের রিমান্ড আবেদন করবেন এবং রিমান্ড আবেদনের প্রেক্ষিতে যে কদিন আবেদন মঞ্জুর হবে তাকে আবারও এখান থেকে একই নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এবং সেইখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে তার কাছ থেকে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে আমরা এরই মধ্যে প্রত্যাশা করছি। আমরা গতকালকে র‍্যাবের জিজ্ঞাসাবাদের কিছু তথ্য আমরা জানতে পেরেছি, যদিও তারা বলেছেন যে আসলে মামলার গোপনীয়তা এবং পরবর্তী অভিযানের প্রেক্ষাপটকে কেন্দ্র করে তারা সব তথ্য গণমাধ্যমে দেননি। তবে যে কথাটি বলেছেন যে আসলে মোহাম্মদ শাহেদ একটি ধূর্ত উঁচু মানের প্রতারক এবং প্রতারণাকে তিনি শিল্পের পর্যায়ে রূপান্তরিত করেছিলেন। আসলে প্রতারণা শব্দটি তার জন্য হয়তো বা হালকা মনে হতে পারে, কারণ তার প্রতারণা করে তিনি অনেক মানুষকে সর্বশান্ত করেছেন। অনেকে বলছেন যে আসলে রিজেন্ট হাসপাতালে যারা করোনা ভাইরাস সংক্রমিত হয়ে চিকিৎসাধীন ছিলেন, যারা সেখানে মৃত্যুবরণ করেছেন, সেখানেও হয়তো বা চিকিৎসার অবহেলা থাকতেও পারে, কারণ সেখানে অভিযান করার পরে সেখানকার যারা চিকিৎসকরা ছিলেন তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তারা র‍্যাবের সাথে কথা বলেছেন এবং তারা যে ব্যাপারটি বলার চেষ্টা করেছেন যে সেখানে অক্সিজেনের যে সরবরাহ সেটি অপ্রতুল ছিল, আইসিইউ ব্যবস্থাপনার ভঙ্গুরতা ছিল এবং এই সমস্ত বিষয়কে ঘিরেই কিন্তু আসলে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। মোহাম্মদ শাহেদ এই শুধুমাত্র করোনা সংক্রমণের সময় নয়, তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তিনি নীতিবাক্য বইয়ে বলে বেড়েছেন সব জায়গাতে, তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন এবং তার নীতিবাক্যগুলো শুনলে মনে হয় যে তিনি আসলে নীতিনৈতিকতার এক ধরনের আদর্শিক ব্যক্তি, কিন্তু আসলে তিনি একেবারেই নীতিনৈতিকতার ধারের কাছেই যান না, তিনি ধূর্ত প্রকৃতির একজন মানুষ এবং 2000 সাল থেকে এই গত 20 বছর ধরে তিনি নানা ছদ্মবেশে নানাজনের নাম পরিচয় ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে গাড়িটি আসছে সেই গাড়িটি এখন প্রবেশ করছে। মিন্টু, আপনি যদি ক্যামেরায় সেটি দেখাতে পারেন তাহলে আমাদের দর্শকদেরকে দেখানো সহজ হবে। দেখতে পাচ্ছি সামনে একটি মাইক্রোবাস আছে কালো রঙের গ্লাসে, তার পেছনে আরেকটি মাইক্রোবাস আছে এবং তার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে এই গাড়িতে করেই মোহাম্মদ শাহেদ
এবং আমরা যেটা জানতে পেরেছি মোহাম্মদ শাহেদের যে ব্যবস্থাপনা পরিচালক সেই ব্যবস্থাপনা পরিচালককেও এখানে একইভাবে তোলা হবে। আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা পুলিশের সদস্যরা গাড়ি থেকে নামছেন এবং পেছনের যে গাড়িটি আছে সেই পেছনের গাড়িতেই আছেন মোহাম্মদ শাহেদ। আমরা ক্যামেরার চোখে তাকে দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের দুটি ক্যামেরা এখানে আছে। আমরা চেষ্টা করব যে কোনো একটি ক্যামেরায় মোহাম্মদ শাহেদ এবং তার প্রধান এবং অন্যতম সহযোগী তার ব্যবস্থাপনা পরিচালক তাকেও হয়তো আমরা দেখতে পাবো। এই এই অপেক্ষায় আমরা করছিলাম গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তিনি যখন এখানে আসা শুরু করেন ঠিক 10টায় এবং 10টা থেকে এই 20-25 মিনিটের মধ্যে তিনি এখানে এসে পৌঁছেছেন এবং পৌঁছানোর পরে তাকে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে নামানো হচ্ছে। গণমাধ্যম কর্মীরা তার ছবি সংগ্রহ করার চেষ্টা করছেন, পুলিশ তাকে ঘিরে রেখেছেন যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে তৈরি না হয়। তাকে তোলা হবে আস্তে আস্তে উপরের দিকে এবং তিনি পৌঁছাবেন 18 নম্বর আদালতে, যেখানে বিচারিক হাকিম রয়েছেন। তিনি তার রিমান্ড আবেদনের শুনানি করবেন এবং রিমান্ড আবেদনের শুনানির প্রেক্ষাপটে তার কতদিনের রিমান্ড মঞ্জুর হয় সেটি এখন আমাদের সবাই সেই তথ্যটি জানার অপেক্ষায় আছি। আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে চাই ছবি দেখার সঙ্গে সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহেদকে এখন গাড়ি থেকে নামানো হচ্ছে। হ্যাঁ, মোহাম্মদ শাহেদকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবং তাকে এখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে ওপরের দিকে। আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ শাহেদকে, আপনারা দেখতে পেয়েছেন নীল রঙের হেলমেট পরিহিত যে ব্যক্তিটি আছেন সেই নীল রঙের হেলমেট পরিহিত ব্যক্তিটি মোহাম্মদ শাহেদ। তাকে নিরাপত্তার স্বার্থে তাকে বুলেট প্রুফ জ্যাকেটও পরানো হয়েছে, তাকে এখন কোর্টের মধ্যে তোলা হচ্ছে। আমাদের দ্বিতীয় ক্যামেরাটি সেখানে তাকে ফলো করার চেষ্টা করছে, তাকে অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল থেকে আমরা অপেক্ষা করছিলাম, ঠিক 10টার সময় তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আনা হয়েছে এবং 10:28 মিনিটে তাকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বা CMM কোর্টে আনা হয়েছে এবং তাকে এখন নিয়ে যাওয়া হবে বিচার কার্যালয়ে এবং বিচার কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে তার রিমান্ড আবেদনের শুনানি শুরু হবে। সবাই বলছেন 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং 10 দিনের রিমান্ড চাওয়ার প্রেক্ষাপটে হয়তোবা কমপক্ষে 7 দিন রিমান্ড মঞ্জুর হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। মোহাম্মদ শাহেদ প্রতারণা করেছেন, মোহাম্মদ শাহেদ এই কোভিড সংক্রমণের সময় মানুষের সঙ্গে জীবন মৃত্যু নিয়ে খেলা করেছেন এবং সেখান থেকে প্রায় 6,000 ভুয়া করোনা পজিটিভ নেগেটিভ সার্টিফিকেট সেখান থেকে উদ্ধার করেছে র্যাব অভিযান করে এবং তার প্রেক্ষাপটে তার দুটি হাসপাতাল যেটি মিরপুরে এবং উত্তরাতে অবস্থিত সেটি সিলগালা করা হয়েছে এবং গতকালকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। 8:10 মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি সাতক্ষীরা থেকে রওনা হয় এবং সাতক্ষীরা থেকে রওনা হওয়ার পরে এখানে এসে পৌঁছায় 9টার সময় এবং দেখা যাচ্ছে তখন তার গায়ে একটি বোরখা পরিহিত অবস্থায় তিনি ছিলেন এবং তার পাশাপাশি তার গায়ে কাদামাটিও লাগানো ছিল এবং তার যখন তাকে উদ্ধার করা হয় বা আটক করা। ধন্যবাদ শ্রাবণ। আসলে এই মুহূর্তে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান অন্যতম জালিয়াত চক্রের হোতা শাহেদ করিমকে ইতোমধ্যে ঢাকার CMM আদালতে উঠানো হয়েছে এবং তাকে আদালত কক্ষে প্রবেশ করানো হয়েছে। ইতোমধ্যে আমরা সাথে কিন্তু আরও একজন আসামিকে আমরা দেখছি। আমরা দেখছি যে, বলে রাখি যে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই মামলার শুনানিটি অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যে আদালত কক্ষে প্রবেশ করানো হয়েছে দুই আসামিকে, সম্ভবত রিজেন্ট হাসপাতালের MD এবং চেয়ারম্যান শাহেদকে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে তার রিমান্ড আবেদন করা হয়েছে, তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি একটি সূত্র থেকে। বলে রাখি যে কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে DB পুলিশের একটি দল অত্যন্ত নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে DB মিন্টু রোডের DB কার্যালয় থেকে এই আদালতে আনা হয় এবং তাকে কিন্তু আদালতের যে গারদখানা সেখানে নেওয়া হয়নি, সরাসরি আদালত কক্ষে ওঠানো হয়েছে। বলে রাখি যে এই শাহেদের বিরুদ্ধে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান যে শাহেদ,
তাকে প্রতারণা চক্রের একজন আইডল হিসেবে গণ্য করা হয়েছে গণমাধ্যমে, এবং তার বিরুদ্ধে ঢাকায় অন্তত 15টি মামলার হদিস মিলেছে। এছাড়া সারা দেশে অন্তত অর্ধশত মামলার জালিয়াতি এবং প্রতারণা মামলার খোঁজ ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। বলে রাখি যে আপনারা জানেন যে এখান থেকে 10 বছর আগে অর্থাৎ 2010 সালে কিন্তু একটি মামলায়, তার বিরুদ্ধে প্রতারণার মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়, গ্রেপ্তারি পরোয়ানা। ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে কিভাবে এবং তাকে কত নিরাপত্তার মধ্য দিয়ে উপরে সিএমএম কোর্টের ভিতরে ঢোকানো হয়েছে, সেটি আপনার মাধ্যমে দেখতে পেয়েছি। এবং আপনার মাধ্যমে আরও জানতে পারলাম যে শুধুমাত্র মোহাম্মদ শাহেদকে নয়, তার যে ব্যবস্থাপনা পরিচালক তাকেও আসলে একইভাবে তার রিমান্ড আবেদন করা হচ্ছে উপরে। এবং আমরা শাহেদের প্রসঙ্গে আমরা শাহেদের প্রসঙ্গে আবারও ফিরতে চাই। আসলে 2010 সালে একটি চেক জালিয়াতি মামলায় মোহাম্মদ শাহেদকে 6 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল এবং তাকে ধরে সাজা বাস্তবায়ন করার জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছিল। কিন্তু আসলে কোনো এক অজ্ঞাত শক্তির বলে তার এই সাজা পরোয়ানাটি এখন পর্যন্ত কার্যকর হয়নি, এবং যে কারণে গত 10 বছরে মোহাম্মদ শাহেদ আরও অনেক বেশি বেপরোয়া হয়েছে। আমরা যখন শাহেদকে যখন ধরার খবরটি পাই, তখন আসলে আমরা জানতে পেরেছিলাম তার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রায় 59টি মামলা আছে এবং ঢাকা শহরেই তার বিরুদ্ধে প্রতারণাসহ আরও প্রায় 15টি মামলা আছে। আমরা জানি যে মোহাম্মদ শাহেদ এরই মধ্যে একবার জেল খেটেছিলেন এবং তখন তার নাম ছিল শাহেদ আলম, এবং জেল খাটার পরে যখন তার পরিচয়টি সবার সামনে চলে আসে, তখন তিনি আসলে তার পরিচয়টি গোপন করার জন্য বা অন্য কোনো পরিচয়ে প্রতারণার ফাঁদ পাতার জন্য তিনি তার নাম পরিবর্তন করে হয়ে যান মোহাম্মদ শাহেদ। তার পাসপোর্ট, তার জাতীয় পরিচয়পত্র এবং নানাবিধ জায়গায় তার এই সমস্ত পরিচয়গুলো ব্যবহার করেছেন তিনি। তার প্রতারণার সবচেয়ে বড় কৌশল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি সোশ্যাল অ্যাডভার্টাইজিংটি খুব ভালো করে করতে পারতেন এবং তিনি আসলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তুলে সেগুলো গণমাধ্যমে পোস্ট করতেন এবং সেগুলোকে তারা আসলে হাতের হিসেবে ব্যবহার করতেন। আমরা দেখেছি মোহাম্মদ শাহেদের যে দুটি কার্যালয় ছিল এবং যে কার্যালয়গুলোতে টর্চার সেলও নাকি ছিল, যারা ভুক্তভোগী তারা বলেছেন যখন তার কাছে কেউ টাকা চাইতে যাইতেন বা তখন তার বিরুদ্ধে কেউ আদালতে বা তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ করার চেষ্টা করতেন, উল্টো সে মানুষটিকে ভুক্তভোগী হতে হতো বা তার বিরুদ্ধে উল্টো একটি মামলা করা হতো। তার গানম্যানরা অবৈধ অস্ত্র পরিবহন করতেন এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা মানুষকে ভয় ভীতি দেখাতেন। আমরা যখন মোহাম্মদ শাহেদের রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালিত করা হয়, তখন গণমাধ্যমে অনেকগুলো ভিডিও আমাদের সামনে হাতে আসে। দেখেছি আসলে তিনি এক ধরনের বিশেষ পতাকা তার গাড়িতে লাগিয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে তিনি সারা দেশে ঘুরে বেড়াতেন। একইভাবে আমরা জানতে পেরেছি তার স্ত্রীও একই ধরনের প্রোটোকল ব্যবহার করতেন এবং এই প্রোটোকলটি তিনি ব্যবহার করতেন এবং সেখানে দেখেছি পুলিশ বাহিনীর সদস্যরা তাকে পাহারা দিয়েছেন। এবং যে কথাটি বারবারই উঠে আসছে যে মোহাম্মদ শাহেদের এই প্রতারণা চক্রটি কীভাবে কাজ করত, আমরা যেটি জানতে পেরেছি তার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেটওয়ার্কগুলো ছিল এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে তিনি আসলে প্রতারণা করার জন্য মানুষজনদেরকে ঢাকায় নিয়ে আসতেন এবং ঢাকায় নিয়ে এসে তার ব্যবস্থাপনা পরিচালক তাদেরকে আসলে এক ধরনের আশ্বাস দিতেন এবং রিজেন্ট কেসিএস লিমিটেডের যে প্যাড ব্যবহার করে তিনি আসলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে নানা রকম পণ্য সাপ্লাই করার যে কাজটি করতেন সেখানেও তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা এখন যেটি জানতে পেরেছি যে তাকে এখন আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার যে পরবর্তী পদক্ষেপ, তার রিমান্ড চাওয়া হবে। মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন, সেই তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড আবেদন করবেন। রিমান্ড আবেদন করার পরে বিচারক সেই আবেদনের শুনানি হবে কিছুক্ষণের জন্য। আদালতের শুনানি হওয়ার পরে তার রিমান্ড মঞ্জুর করা হবে। রিমান্ড মঞ্জুর করার পরে তাকে একই উপায়ে একইভাবে তাকে আবারও গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেই রিমান্ড বাস্তবায়ন শুরু হবে। তার কাছ থেকে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি বা আশ্বাস পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে।
আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আসলে মোহাম্মদ শাহেদ কিভাবে আজকের মোহাম্মদ শাহেদ হয়ে উঠলেন এবং কিভাবে তিনি প্রতারণার সাম্রাজ্যটি তৈরি করলেন সেটি নিয়ে অনেক ধরনের গুঞ্জন আছে। বলা হয় তিনি 2000 সাল থেকে 2020 সাল নানা রকম পরিচয় বহন করে নানা রকমভাবে তিনি আসলে প্রতারণা করেছেন এবং তার হাসপাতালে যখন কালকে অভিযান পরিচালনা করা হয় যখন উত্তরাতে তখন সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। তার মানে এটিও বলা যায় যে তিনি আসলে জাল টাকার কারবারিও ছিলেন এবং গতকালকে তার কাছ থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের বিষয়ে র‍্যাব বাদী হয়ে সাতক্ষীরাতে দেভাটা থানায় একটি অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তাকে আজকে প্রতারণার মামলায় তার রিমান্ড আবেদন করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন থাকবে। কারণ আমরা জানি যখন কোনো রকম আসামিকে ধরা হয় জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার প্রেক্ষাপটে আরও অনেক জায়গায় অভিযান পরিচালিত হয় এবং অভিযান পরিচালিত হলে তার বিরুদ্ধে আরও অনেক মামলা হয়। আমরা যখন দেখেছি যে ক্যাসিনো কেলেঙ্কারি হয় তখন আসলে প্রথমত ক্যাসিনোর ব্যবসার জন্য আটক করা হয়েছিল, পরবর্তীকালে মানি লন্ডারিং মামলা হয়েছে। তিনি আসলে জাল টাকাগুলো যে কোন কাজে ব্যবহার করতেন সেটির সঙ্গে মানি লন্ডারিংয়ের কোনো যোগাযোগ আছে কিনা, তিনি বিদেশে টাকা পাচার করেছেন কিনা, তার অবৈধ টাকাগুলো তিনি কোথায় রেখেছেন, কোন খাতে ব্যয় করেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে পরবর্তী যে এই রিমান্ড আবেদনের প্রেক্ষাপটে তাকে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে কিন্তু সেই তথ্যগুলো গণমাধ্যমে উঠে আসবে। কারণ এই রিমান্ডের পরেই তার চাঞ্চল্যকর তথ্য আসবে। আমরা আবারও শাহেদের সেই প্রতারণার সাম্রাজ্যের গল্পে ফিরে যেতে চাই। আসলে মোহাম্মদ শাহেদ তিনি প্রতারণাকে শিল্পে রূপান্তরিত করেছিলেন, তিনি আসলে কিভাবে পালিয়েছিলেন এই গত 8 থেকে 9 দিন তারও কিন্তু ব্যাখ্যা পাওয়া গেছে। তিনি এক জেলা থেকে অন্য জেলায় ট্রাকে করে পরিবহন করতেন, তিনি তার যে গোঁফটি ছিল সেই গোঁফটিও কেটে ফেলেছিলেন এবং গোঁফটি কেটে ফেলে তার চুলেও তিনি একটু রং করেছিলেন এবং যেন তাকে কেউ চিনতে না পারে। এবং তিনি আসলে ট্রাকে করে কোনো কোনো সময় গণপরিবহন ব্যবহার করে, কোনো কোনো সময় গাড়ি ব্যবহার করে, কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম, কখনো কক্সবাজার, কখনো সাতক্ষীরা, এইভাবে তিনি আসলে আত্মগোপন করার চেষ্টা করেছেন। তার একটি উদ্দেশ্য ছিল তিনি যদি কোনোভাবে দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে পারেন তিনি হয়তোবা কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারবেন। কিন্তু তার সেই চেষ্টাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। গতকালকে ভোরবেলা তাকে সাতক্ষীরা দেভাটা সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সেখানে আটক করে র‍্যাব এবং তাকে সেখান থেকে ঢাকায় আনা হয়েছে এবং ঢাকায় আনার পরে তাকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তার যে দ্বিতীয় আস্তানা, সেই দ্বিতীয় আস্তানাতেও তারা অভিযান পরিচালিত করে। অভিযান পরিচালিত করার পর তাকে আবারও নিয়ে আসা হয় র‍্যাব হেডকোয়ার্টারে এবং র‍্যাব হেডকোয়ার্টারে আনার পরে র‍্যাব যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে তিনি আসলে কীভাবে কোন কোন কৌশল ব্যবহার করে গত প্রায় 9 দিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং কী কীভাবে তিনি আত্মগোপনটাকে সফল করেছিলেন। এবং বলা হচ্ছে তিনি আসলে এই 8 থেকে 9 দিনের মধ্যে অনেকে সাহায্য প্রার্থনা করেছেন, সেগুলো হয়তোবা তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তাকে এই 8 থেকে 9 দিন কারা কারা পালিয়ে থাকতে সহায়তা করেছেন আর সেই বিষয়গুলোও কিন্তু আমাদের সামনে পরিষ্কার হবে। মোহাম্মদ শাহেদকে আসলে এই কাঠামোর মধ্যে কারা ঢোকালেন, তার গডফাদার কারা, তাদেরকে ধরা হবে কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু আসলে মানুষের মনে তৈরি হয়েছে। কারণ মোহাম্মদ শাহেদ যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে গিয়েছেন, তিনি গণভবনে গিয়েছেন, তিনি বঙ্গভবনে গিয়েছেন, যেটি রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেখানে তিনি যাওয়ার সুযোগ কীভাবে পেলেন, তাকে পৃষ্ঠপোষকতা কারা করেছেন এবং এই পৃষ্ঠপোষকতার পেছনে কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্বৃত্তায়নের মধ্যে তিনি কীভাবে ঢুকতে পেরেছেন, কীভাবে একটি অবৈধ হাসপাতাল রাতারাতি সরকারের এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পায় এবং তিনি একইভাবে রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন সাধারণ মানুষের সঙ্গে, তিনি যাদের কাছ থেকে এই করোনা নমুনা সংগ্রহ করেছিলেন বা চিকিৎসা দেওয়ার কথা বলেছিলেন সেটি বিনামূল্যে দেওয়ার কথা ছিল কিন্তু তিনি প্রায় 3,500 থেকে 4,500 টাকা সংগ্রহ করেছেন। যখন করোনা দ্বিতীয় তার টেস্ট তারা করতে আসতেন তখনও তাদের কাছ থেকে 1,000 করে টাকা নেওয়া হতো এবং এই 1,000 টাকার বিনিময়ে তারা যে সার্টিফিকেটটি পেতেন সেটিও ছিল ভুয়া। তিনি একইভাবে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, এই মহামারীর সংক্রমণের সময় মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং তিনি চুক্তি ভঙ্গ করেছেন। এটি তার সাম্প্রতিক অপরাধ, কিন্তু এই অপরাধের পেছনে আরও দীর্ঘ অপরাধের কাহিনী আছে। আমরা যখন অনেকের সাথে কথা বলেছি, কালকে যখন একজন ভুক্তভোগী বলছিলেন যে টাকা চাইতে গিয়ে তিনি এমন একটি বিপদে পড়েছেন, তখন তাকে পিস্তল দেখিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে উল্টো থানায় মামলা করা হয়েছে। শাহেদ
এই কালকে যখন তাকে ধরা হয় তখনও তিনি নাকি অদ্ভুত দেখানোর চেষ্টা করেছেন এবং তিনি যখন সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তখনও এক ধরনের অদ্ভুত দেখানোর চেষ্টা করেছেন। শাহেদের অদ্ভুতের পেছনে আসলে কাদের ইন্ধন আছে সেটিও এই যোগ সাজশের মধ্য দিয়ে তুলে আনা সম্ভব হবে। আমাদের সহকর্মী হাবিবুল আছেন আমাদের সঙ্গে, তিনি আছেন আদালত চত্বরের একেবারে ভেতরে। আমরা হাবিবের কাছে ফিরতে চাই। হাবিব, আপনার কাছ থেকে তথ্য জানতে চাই আমরা। ধন্যবাদ শ্রাবণ, আপনি যেমনটি বলছিলেন যে এই রিজেন্ট হাসপাতালের যে অন্যতম প্রতারক চক্রের মূল হোতা চেয়ারম্যান শাহেদ করিম, তাকে কিছুক্ষণ আগে কিন্তু এই ঢাকার সিএমএম আদালতে ওঠানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তার শুনানিটি, রিমান্ড আবেদনের যে শুনানি ডিবির পক্ষ থেকে সেটি চলছে। আমরা গণমাধ্যম কর্মীরা এই, এটি হচ্ছে 18 নম্বর কোর্ট সিএমএম কোর্টের, সেই কোর্টের সামনে অর্থাৎ গেটের সামনে আমরা অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা। বরাবরই সাংবাদিকরা আসলে যে মামলার যে শুনানি সেটি কিন্তু আদালতে তারা শোনার সুযোগ পেয়ে থাকেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা গণমাধ্যমে তুলে ধরি যে আদালতের ভেতরের যে খবরাখবর, শুনানির যে বিষয়গুলো এবং সেখানে কী ধরনের কথোপকথন হয় সেটি কিন্তু আসলে বিশ্বব্যাপী এটি অত্যন্ত পরিচিত একটি বিষয় যে আদালতের ভেতরকার যে খবরাখবর, কথোপকথনগুলো সেগুলো গণমাধ্যমে উঠে আসে বরাবরই। আমরা সেই চেষ্টাটি এখানে করছি কিন্তু আজকে এখানে নতুন নিয়ম আমরা লক্ষ্য করছি যে এখানে আদালতের নিয়োজিত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা দেখছেন যে এখানে গেটটি একেবারে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন বা এখানে সাংবাদিকদের প্রবেশে তারা বিধিনিষেধ আরোপ করেছেন। আসলে সেটির কারণ কি, তারা মোটা দাগে বলেছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা, কিন্তু আপনি দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন কেউই কিন্তু নিজেরাও সামাজিক দূরত্ব মানছেন না। এমনকি এই আদালতের একজন ডিসি রয়েছেন রবিউল ইসলাম, আমি তার সাথেও কথা বলেছি, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আমরা অত্যন্ত নমনীয়তার সাথে কথা বলতে চেয়েছি, আমরা প্রবেশের অনুমতি চাইছি, কিন্তু আসলে তিনি গণমাধ্যমের কোনো কর্মীর কোনো কথায় ভ্রূক্ষেপই করেননি। তো এই সব মিলিয়ে এখানকার যে অবস্থা সেটি হচ্ছে এই, কিছুক্ষণ আগে যে আসামি শাহেদ করিমকে আদালতে প্রবেশ করানো হয়েছে তার আগেই কিন্তু আদালতে তার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বলে রাখি যে শুধু শাহেদই নয়, শাহেদের অন্যতম সহযোগী এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান তিনিও কিন্তু আজকে তাকেও আদালতে হাজির করা হয়েছে, সাথে আরও একজন আসামি রয়েছেন এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। মোট 3 জন আসামিকে একেবারে হাতকড়া পরা অবস্থায়, দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাদেরকে 3 জনকেই আদালতে নেওয়া হয়েছে। অত্যন্ত আমরা দেখেছি যে আজকের আদালতের যে পরিবেশ সেটি খুবই কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে আদালত চত্বরগুলো এবং পত্র এলাকায় অত্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নজরদারি এবং এখানে নিরাপত্তার যত ধরনের চাদর সেটি এখানে জারি করা রয়েছে। আপনাকে বলে রাখি যে শাহেদের বিরুদ্ধে কিন্তু শুধু ঢাকাই নয়, সারা বাংলাদেশে তার বিরুদ্ধে প্রতারণা এবং নানান জালিয়াতির যে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অন্তত 150 মামলার খবরাখবর গণমাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। শুধু ঢাকায় কিন্তু তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে, তার মধ্যে সবচেয়ে যার কোনো উত্তর নেই যে প্রশ্নটি বরাবরই গণমাধ্যমে আলোচিত হচ্ছে যে 10 বছর আগে অর্থাৎ 2010 সালে তার বিরুদ্ধে একটি পরোয়ানা জারি হয় জালিয়াতির মামলায়। বলে রাখি যে একটি মন্ত্রণালয়ের স্মারক অনুমতি ছাড়াই তিনি ব্যবহার করেছেন একটি বিজ্ঞাপনে, অর্থাৎ চাকুরির বিজ্ঞাপনে, সেখানে সেই চাকুরির বিজ্ঞাপনে কিন্তু শাহেদ প্রতিটি ড্রাফটে অর্থাৎ 200 থেকে 300 এরকম বিভিন্ন ধরনের ড্রাফট করার আহ্বান জানিয়েছিলেন, যার মাধ্যমে কিন্তু সেখানেও কিন্তু অসংখ্য টাকা, কয়েক লক্ষ টাকা হয়তো বা তিনি মানুষের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তো এই ধরনের আসলে তার যে অপরাধের বা তার যে অপকর্মের ফিরিস্তি সেটি আসলে বর্ণনা করে শেষ করার মতো নয়, কারণ সারা দেশেই আমরা দেখেছি, আপনি গতকালকে যখন তাকে গ্রেপ্তার করে র‍্যাব হেডকোয়ার্টারে আনা হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি অসংখ্য ভুক্তভোগী আদালত চত্বরে এসে তারা গণমাধ্যমের সামনে বিচার চাইছেন। কীভাবে আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অনেকটা হয়রানি হয়ে বা তারা কোনো হদিশ পাননি, সেই টাকা তারা উদ্ধার করতে পারেনি,
একজন সিলেট থেকে আগত একজন বৃদ্ধ লোক, তিনি বলছিলেন যে তার কাছ থেকে, তিনি হচ্ছেন একজন পাথর ব্যবসায়ী, তিনি তার কাছ থেকে 30 লক্ষ টাকার পাথর ক্রয় করেছিলেন এই শাহেদ। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর প্রভাব দেখিয়ে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে কাজ, সেই কাজের কথা বলেই তিনি পাথর ক্রয় করেছিলেন, এমন কিন্তু অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে এমনকি তিনি যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটির ভাড়া নিয়েও তিনি অনেক সময় বাসার মালিকের সাথে নানান ধরনের দুর্ব্যবহার করেছেন, এমন অভিযোগও গণমাধ্যমে আজ কয়েকদিন বেশ আলোচনার শীর্ষে। বলে রাখি যে 10 দিনের যে রিমান্ড আবেদন, সেটি কিন্তু ইতোমধ্যে শুনানি শুরু হয়েছে। আদালতে রয়েছেন রাষ্ট্রপক্ষের কুশলীরা এবং তার পক্ষেও আইনজীবী রয়েছেন। আসলে তার পক্ষের আইনজীবীর নামটি আমরা এখনও জানতে পারি নাই, কিছুক্ষণ পরে হয়তো। আসলে যে নিয়মগুলো আমরা দেখি এই সিএমএম আদালতে, সেখানে আমরা দেখে থাকি যে রিমান্ড শুনানি খুব বেশি সময় ধরে হয় না, সুতরাং কয়েক মিনিটের মধ্যে হয়তোবা আমরা এই মামলার যে শুনানির ফলাফল কী হয় সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তো সিএমএম আদালত থেকে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের যে রিমান্ড আবেদনের শুনানির সর্বশেষ এই ছিল আমার কাছে। চলে যাচ্ছি স্টুডিওতে। হাবিব, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা শাহেদের প্রতারণার বিস্তার নিয়ে এবং তাকে যা আদালতে তোলা হয়েছে সে বিষয়ে তথ্য জানাচ্ছিলেন। আমরা সংবাদে এই প্রয়োজনে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আপনারা জানেন যে প্রতারক শাহেদকে আদালতে তোলা হয়েছে, সেখানে আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। এই মুহূর্তে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের সাথে। শ্রাবণ, সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকে অপেক্ষা করছি যে প্রতারক শাহেদের কতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়। আমরা জানতে পেরেছি যে আসলে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড আবেদনের প্রেক্ষাপটে কতদিন মঞ্জুর করেন সেটি এখন জানার প্রেক্ষাপট। আমরা দেখেছি শুধু প্রতারক শাহেদ নয়, তার যে ব্যবস্থাপনা পরিচালক তাকেও এখানে আনা হয়েছে এবং তাকেও আসলে আদালতে তোলা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও আদালতের ভেতরে অন্যান্য সময়ের মতো গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে শুনানি শোনার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তবে আমরা বাইরে এখন অপেক্ষা করছি। আমরা দেখেছি আসলে ঠিক 10:28 প্রতারক মোহাম্মদ শাহেদকে এবং তার সহযোগীদেরকে নিয়ে আদালতে আসেন গোয়েন্দা পুলিশের যে বিশেষ দলটি, এবং তারা এখানে এসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে প্রবেশ করার পরে ঠিক 10:33 তাকে আদালতে তোলা হয়েছে। মহানগর আমাদের সিএমএম যে কোর্টটি আছে, সিএমএম কোর্টের বিচারক 18 নম্বর কোর্টে তাকে তোলা হয়েছে এবং বিচারক মোহাম্মদ জসিম তিনি আজকের এই শুনানি আবেদনটি করছেন। এবং এই প্রেক্ষাপটে পুরো আদালত চত্বরে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গণমাধ্যম কর্মী এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া আর কেউ সেখানে উপস্থিত নেই। আমরা অপেক্ষা করছি শুনানি শেষ হওয়ার পরে বক্তব্য নেব এবং তার পাশাপাশি শাহেদকে আবারও একবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ফিরছি স্টুডিওতে আমরা আবারও। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। প্রতারক শাহেদের আদালতে তোলার পর সেখানে আমাদের সহকর্মীরা কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। আমাদের সহকর্মী মৌ খন্দকার আছেন, হাবিবুল ইসলাম হাবিব এবং আশিকুর রহমান শ্রাবণ, তিনজন সেখানে কাজ করছেন। এই ছিল এখনকার মতো আয়োজন সংবাদের সাথে থাকা। ধন্যবাদ সবাইকে।